সৌন্দর্য, দেহের সৌন্দর্য, শরীরের সৌন্দর্য কোন সৌন্দর্য না, সৌন্দর্য তাকে দিলে মনের সৌন্দর্যটা আসল, এটা মনে রাখবেন। What nonsense! আসা কথা বলে what nonsense! আপনি দয়া করে আমার সামনে থেকে যান। তো যাইতাম না, কি করতাম, আপনার সামনে কারাই থাকতাম, আপনার কেডা, হ্যাঁ আপনার মূর্তি হইলে তবু কারাই করে দেখতাম, আর দেখুন কি আছে, আপনার ফুরাটাই ফল। মনে করেন আধ্যাত্মিক বিদ্যা শিক্ষার একটা স্কুল যদি আমরা প্রতিষ্ঠা করি, তাহলে সেই স্কুলটার কি নাম হইতে পারে আপনি বলেন তো? ইউ ম্যাড? কি বলেছেন? ইউ ম্যাড? I am no mad. আপনি আমাকে ম্যাড বলেন কোন আক্কেলে? একটা সুন্দর পরামর্শ চেয়েছি আপনার কাছে আর আপনি আমাকে পাগল বলেন, নিজেরা কি মনে করেন আপনি? হ্যাঁ কি মনে করেন আপনি ম্যাড? কারণ আপনার পোশাক আশাক উল্টা উল্টা পাল্টা পোশাক আশাক পরছেন, সারাদার পোশাক আপনি কিনতেন কেড়ে? হ্যাঁ শুনেন, এইসব করে নিজের অনেক সুন্দর প্রমাণ করতে চান, সৌন্দর্য দেহের সৌন্দর্য, শরীরের সৌন্দর্য কোন সৌন্দর্য না, সৌন্দর্য তাকে দিলে মনের সৌন্দর্যটা আসল, এটা মনে রাখবেন। আপনি দয়া করে আমার সামনে থেকে যান। তো যাইতাম না, কি করতাম, আপনার সামনে কারাই থাকতাম, আপনার কেডা, হ্যাঁ আপনার মূর্তি হইলে তবু কারাই করে দেখতাম, আর দেখুন কি আছে, আপনার ফুরাটাই ফল। মনসুর অনেক বড় ভুল করে আসছে। আমরা রাফায় তো মহিলা, সত্য ফকির, ফকির তো একটা পুংলিঙ্গ শব্দ, এটা তো ইতারে না, ওই তো সত্য ফকির নি। ইমিডিয়েট চেঞ্জ করতে হবে, এটারে উপায় নাই, নাইলে মানুষ পলস করব। আচ্ছা আফা, আপনার কাছে সাজেশন চাইলে তো উল্টা বুঝেন, বিরক্ত হন, এলে সাজেশন চামো না। আচ্ছা আপনারে আমি আমার একটা ইচ্ছার কথা জানাইতে চাই, শুনেন, আমার ইচ্ছাটা কিন্তু তীব্র ইচ্ছা, এটা আপনাকে বুঝতে হবে। কি রে ভাই, আমি কথা বলতেছি আপনার সঙ্গে, আমার ইচ্ছার কথা আপনি জানতে চান না? না চাই না। জানার পরে এটার মুখে কেউ মধু দেয় নাই, আমি শিওর। এত নেগেটিভ কেন আপনি, পজিটিভ হলে ক্ষতি কি আমি বুঝলাম না। হ্যাঁ এই যে এরকম ভাবচক্কর দেখাইতেছেন আমার লাগে, কেউ দুই পয়সা দিতেছে আপনার লেগে। আমি কত সুন্দর করে আপনার একটা কথা বললাম যে আমার একটা ইচ্ছার কথা আপনাকে জানাতে চাই, আপনি বর্দলে আমাকে বলতেন যে হ্যাঁ ভাইয়া বলেন, আপনি কি বললেন আপনি জানতেই চান না, আবার আপনি স্যার কি করেন, প্রফেশনাল লোক আপনি দাবি করেন, আপনি একটা হাসি মুখে বলবেন যে জি ভাইয়া বলেন, তা না, মুখটারে আলকাতার রাম সিবানায় আপনি কইতেছেন চান না। আচ্ছা আপনার হাসা কথা আমার কোন তো, আপনি কি জীবনে কোনোদিন আসতেন? আমার মনটা করে না, আল্লাহ আপনার আসনের ক্ষমতা দেয় নাই। আমার একটা বন্ধু আছে আলম, চেম চেম আপনার মতন আসে না, আমার দেখলে চেহারা রাম সত্যের মতন হয়ে যায়, বুঝছেন না, এসে যাইব কই, আর উপায় আছে, কথা আছে না, ফোরে চো মোগলের রাতে খানা খেতে হবে সাথে, তুমি ফোরে চো হরেন দেয়ালের সাথে, না এসে খুঁজে দিব, এমন কাতকুতি দিছি আমি, কাতকুতি দিয়ে আরো পাগল বানায় আলছি, ওই আস্তে আস্তে বসে গেছে গা। আপনার কথা শেষ হয়েছে? কথা শেষ করে আলছি কিন্তু কাম শেষ করি নাই, অন আপনার আমি আসাই আম।
আপনার কাট করতে দিতে দিতে আপনার দফ ফরাফা করে পেলাম, পাগল বানাই দেবো আপনারে। এটা আমার দায়িত্ব, আমার জীবনের লক্ষ্য। আচ্ছা যাক, বেশি কথা না, আসল কথাটা কই, যে কথা কর্ণ লেগে আইছিলাম, আমার ইচ্ছার কথা শুনুন। এই যে চাইনবোর্ড যে টাঙ্গাইছেন আপনারা, ওনার লেখা সত্য ফকির, এই কথাটা তো মিশা হয়েছে। আমরা জাফা সে কি ফকির? সে তো ফকির না, সে তো ফকির নি, সে তো স্ত্রীলিঙ্গ। তাহলে একটা মিশা কথা এনে থাকবো কেন? আমার ইচ্ছা হইলো, আমার মত ইচ্ছা যে সত্য ফকির এই লেখাটা থাকবো না, আমি চেঞ্জ করে এলাম, মানে থাকবো সত্য ফকির নিয়ে।